হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউমেটিক সিস্টেমগুলো পরিচালনা করার জন্য এয়ার সিস্টেম খুবই জরুরি। আমরা অনেকেই জানি না একটি এয়ার কম্প্রেসার কীভাবে কাজ করে। আমরা যদি এয়ার কম্প্রেসারের প্রতিটা ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা জানতে পারি, তাহলে আমাদের জন্য ট্রাবল শুটিং এবং কম্প্রেসার সম্বন্ধে জানা খুব সহজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি অংশ দেখাবো। প্র্যাকটিক্যালি দেখানোর আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখে নিই। ভিডিওর শেষ অংশে ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে এয়ার কম্প্রেসারের এআরটি ফ্লো হয়। একটি এয়ার কম্প্রেসারের ভিতরে থাকে এয়ার পিউরিফায়ার, যেখানে আমরা এয়ার ফিল্টার ইউজ করি। একটি কন্ট্রোল ভালভ থাকে যেখানে এয়ার কন্ট্রোলিং করা হয়। একটি সোলেনয়েড ভালভ থাকে, স্যাক ভালভ থাকে, ওয়েল ফিল্টার থাকে এবং তেল রাখার জন্য একটি ট্যাঙ্ক থাকে। টেম্পারেচার কন্ট্রোলের জন্য একটি সেন্সর থাকে এবং একজস্ট আগে একটি ড্রায়ার ব্যবহৃত করা হয়। যেহেতু এখানে কম্প্রেসড এয়ার করা হয়, যার কারণে এয়ার এবং তেল গরম হতে পারে, সেজন্য কুলিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। আমরা যখন কোনো কম্প্রেসারের সামনে যাব, অবশ্যই আমরা এই ডায়াগ্রামটি দেখতে পাব। এটি একটি কন্ট্রোল প্যানেলের সামনের অংশ। এখানে কিছু কী দেওয়া আছে, যেই কীগুলো দিয়ে আমরা এই ডিসপ্লেতে কী পরিমাণে আছে, এয়ার কত আছে এবং সেটিংগুলো সেট করতে পারি। এটা আমাদের স্টার্ট বাটন, এটা হলো স্টপ বাটন এবং এই অংশটি হলো কোনো অ্যালার্ম আসলে রিসেট করার জন্য। প্রত্যেকটা কম্প্রেসারের সামনে এই ডায়াগ্রামটি দেওয়া থাকে, যাতে করে কোনো অ্যালার্ম আসলে সহজেই বোঝা যায়। আপনি খেয়াল করে দেখবেন এখানে একটি অ্যালার্ম রয়েছে, তার মানে এই ফিল্টারটি চেঞ্জ করার সময় হয়ে গেছে। সেম অ্যাজ দেখুন, এখানে রয়েছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তার মানে যদি আপনার কম্প্রেসার কোনো সমস্যা হয় তাহলে এই লাইটগুলো জ্বলে উঠবে। এটি হলো যখন কম্প্রেসার ওভারলোড হবে তখন এই লাইটটি জ্বলে উঠবে। আপনি সহজে বুঝতে পারবেন এখন মোটরটি ওভারলোড অবস্থায় আছে। এটি আমাদের ব্যাক প্যানেল। ব্যাক প্যানেলে আমরা কানেকশন করতে হয়। এখানে খেয়াল করে দেখুন অনেকগুলো পয়েন্ট আছে, রিভার্স, ড্রাফট, স্টার্ট, ড্রায়ার, কুলিং এবং এখানে রয়েছে কিছু কন্ট্রোলিং। একটি হলো আউটপুট। আমরা অবশ্যই জানি স্টার ডেল্টা কম্প্রেসার চালানো হয়, সেজন্য এখান থেকে আমরা স্টার ডেল্টার জন্য কানেকশন নিয়ে থাকি এবং ব্লোয়ার চালানোর জন্য, কুলিং চালানোর জন্য যে ফ্যানগুলো ব্যবহৃত হয় এবং বিভিন্ন সোলেনয়েড ও বাল্ব ব্যবহৃত হয় এই আউটপুট থেকে। এটি হলো আমাদের কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমাদের কন্ট্রোলিং করা হয় এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন করা হয়। এটি একটি ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যাতে করে প্রপার ভোল্টেজ পাওয়া যায় এই ডিভাইসগুলো পরিচালনা করার জন্য। এখানে সাধারণত নিউট্রাল লাইন ব্যবহৃত হয় না, কারণ নিউট্রাল লাইন ব্যবহার করলে প্রপার ভোল্টেজ পাওয়া যায় না। এই ট্রান্সফর্মারটি দিয়ে 440 লাইন থেকে 220 ভোল্টেজ কনভার্ট করা হয়। এখানে একটি মেটি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। এই মেটি কন্ট্যাক্টর দিয়ে কুলিং টাওয়ারের ফ্যান পরিচালনা করা হয়। এখানে একটি ব্রেকার রয়েছে, এই ব্রেকারটি এই সিস্টেমকে অন করার জন্য ব্যবহার করা হয়। এখানে কিছু টার্মিনাল রয়েছে, এখানে সেন্সর ইনপুট এবং সেন্সর আউটপুট এবং সোলেনয়েড বাল্বের জন্য কানেকশন করা হয়। এই তিনটি টার্মিনাল হলো ইনপুট কেবল লাগানোর জন্য। এখানে তিনটি মেটি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে স্টার ডেল্টা কনভার্ট করার জন্য। সাধারণত আমরা জানি স্টার ডেল্টা কনভার্ট করার জন্য কি টাইমার দরকার হয়। যেহেতু এই প্যানেলটি আমাদের ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রণ, সেখানে আমরা সেকেন্ড দিলে ওই সেকেন্ড অনুযায়ী স্টার থেকে ডেল্টা কনভার্ট হয়, তো এখানে আমাদের টাইমার প্রয়োজন হয়নি। এটি হলো আমাদের কম্প্রেসারের ভিতরের অংশ। এখানে থাকে সেপারেটর, এটার ভিতরে সেপারেটর থাকে যাতে করে আপনাদের ময়লা এবং তেলটা ভিন্ন করা হয়। এটি হলো ওয়েল ট্যাঙ্ক, এখানে আমরা তেল দিয়ে থাকি। এটা হলো মোটর, মোটরের সাথে কাপলিং দিয়ে এখানে কম্প্রেসারটি কানেকশন করা হয়েছে। এই মোটরটি হলো আমাদের কুলিং টাওয়ারের জন্য ব্যবহৃত করা। এখানে একটি সেফটি বাল্ব আছে, যদি কখনো প্রেশার বেশি হয়ে যায় এই সেফটি বাল্ব দিয়ে প্রেশারটি, অতিরিক্ত প্রেশার ডিসচার্জ করে দিবে। আমরা যদি অন্য পাশ থেকে আরেকটু ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো এটি একটি সোলেনয়েড বাল্ব। এই সোলেনয়েড বাল্বটি নিউমেটিক সিস্টেমে কাজ করে এবং এটি হলো আমাদের ইনটেক অ্যাডজাস্ট বাল্ব। এই বাল্বটি মূলত আমাদের কম্প্রেসারের প্রেশার ফুল হয়ে গেলে বন্ধ হয়ে যায় এবং এয়ার কমে গেলে এটি ওপেন হয়ে যায়, তখন এখান থেকে আমরা এয়ার পাস করতে পারি। এখানে ওয়েল ফিল্টার রয়েছে, এটার ভিতরে আমাদের এয়ার ফিল্টার থাকে। চলুন এবার ডায়াগ্রামটি আবার দেখে আসি। কম্প্রেসার সাধারণত
ইনপুট দিয়ে এয়ার নিয়ে থাকে। এখান থেকে আমাদের ফিল্টার হয়ে এয়ারটি যায় এই অংশে, এই অংশে একটি কন্ট্রোলিং বাল্ব আছে, এই কন্ট্রোলিং বাল্ব হয়ে আমাদের এই কম্প্রেসারের মধ্যে আসবে। কম্প্রেসার থেকে আমাদের কম্প্রেসড হয়ে এই এয়ারটি যাবে হলো ওয়েল ট্যাঙ্কের ভিতরে, ওয়েল ট্যাঙ্ক থেকে আমাদের এয়ারটি চলে যাবে ওয়েল সেপারেটরে, এই ওয়েল সেপারেটর থেকে এয়ার যাবে এদিকে এবং ওয়েল চলে যাবে নিচের দিকে। এই এয়ারটি ঘুরে এদিক দিয়ে পোস্ট কুলার হয়ে সে বের হবে, যেহেতু এয়ারটি গরম ঠান্ডা করার জন্য পোস্ট কুলার ব্যবহার করা হয়। এটি থেকে আমরা ডায়ারে নিপ দিব, ডায়ার থেকে আমাদের অ্যাডজাস্ট করা হবে এবং আমাদের ইউজারে এয়ারলাইনটি দেওয়া হয়। এই ট্যাঙ্ক থেকে যেহেতু আমরা ওয়েল লাইনটি থাকে, এই ওয়েল লাইনটি এখান থেকে এসে সে ওয়েল কুলারে চলে যায়। এখানে টেম্পারেচার কন্ট্রোলার এবং বাল্ব ব্যবহার করা হয়, যাতে করে যদি টেম্পারেচার কম থাকে তাহলে ওয়েলটি এই গেট বাল্ব দিয়ে সরাসরি সে ট্যাঙ্কে চলে আসে। যদি আমাদের টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলে এই তেলটি এই কানেকশনটি বন্ধ করে দেয়, তেল আমাদের ওয়েল কুলার মধ্য দিয়ে সে এই দিক দিয়ে হয়ে আবার বাইপাস করে এই কম্প্রেসারের মাধ্যমে আবার ওয়েল ট্যাঙ্কেতে চলে আসে। তো আশা করি এই ডায়াগ্রামটি আপনাদের বিস্তারিত জানা হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের এই কম্প্রেসার নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি আশা করব প্রপারলি অ্যান্সার দেওয়ার জন্য। তারপরও পাশাপাশি কিছু প্রশ্নের অ্যান্সার দিয়ে রাখি। যদি কখনও দেখেন আপনাদের কম্প্রেসারের টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে তখন কি করবেন, সাধারণত টেম্পারেচার যদি হাই হয়ে যায় তাহলে সেপারেটরটি চেঞ্জ করে নেবেন। এখানে একটি সেপারেটর থাকে ওয়েল ট্যাঙ্কে, এই সেপারেটর চেঞ্জ করে নিলে আপনাদের টেম্পারেচার কন্ট্রোলিং চলে আসবে। দ্বিতীয়ত হলো যদি কন্ট্রোল না হয় আপনারা এই কুলারটি পরিষ্কার করে নেবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় এয়ার প্রপারলি উঠতেছে না তাহলে আপনাদের এই সেপারেটরটি চেক দিতে হবে, পাশাপাশি লিকেজ আছে কি না চেক দিতে হবে এবং এই ইনটেক বাল্বটি সঠিক কাজ করতেছে কি না এটুকু চেক দিতে হবে, পাশাপাশি এয়ার ফিল্টার চেক দিতে হবে। যদি এয়ার ফিল্টার ব্লক থাকে তাহলে আপনাদের আউটপুট প্রেশার কমতে থাকবে। আশা করি এই ছোটোখাটো সমস্যাগুলো মেজর থাকে, বাকি সমস্যাগুলো সাধারণত হয় না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো, যদি আপনাদের কম্প্রেসারটি অনেক বছর হয়ে থাকে এবং দীর্ঘদিন আপনি চালু করে থাকেন তাহলে আপনাদের স্ক্রুটি একটু সার্ভিস করে নেবেন, কারণ স্ক্রু ক্ষয় হয়ে যায়। যদি আপনারা বছর পর বছর কাজ করেন স্ক্রু সার্ভিস ছাড়া তাহলে আপনাদের প্রপারলি এয়ার আপনারা পাবেন না। যদি আপনারা কম্প্রেসার প্রপারলি সার্ভিস করেন, ফিল্টারগুলো সঠিক সময় পরিবর্তন করেন এবং স্ক্রু সার্ভিস করে থাকেন তাহলে দীর্ঘদিন কম্প্রেসারটি সঠিক নিয়মে আপনারা পরিচালিত করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।